আসসালামু আলাইকুম গার্লস ফ্যাশন মার্টের আজকের লাইভে সব আপুদেরকে স্বাগতম। বরাবর মতো আজকে কিন্তু চলে এসেছি আপনাদের জন্য আরও নতুন নতুন ব্যাগের কালেকশন নিয়ে। আশা করছি যে যেখানে আছেন আমাদের সাথে লাইভে জয়েন হয়ে যাবেন, এবং যারা যারা অলরেডি জয়েন করে ফেলেছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আর তার আগে হচ্ছে একটু আমি আমাদের ডেলিভারি সিস্টেমটা বলে দিই, সেটা হচ্ছে ঢাকাতে নিলে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন, এবং ঢাকার বাইরে নিলে আপনাদেরকে অবশ্যই 300 টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে, সেটা আপনারা নগদ অথবা বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে পারেন। অলরেডি তানিয়া আপু জয়েন করেছেন, হ্যালো আপু কেমন আছেন? নাদিয়া আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কথা না বাড়িয়ে ব্যাগ দেখাতে চলে যাই। আর তার আগে হচ্ছে আরেকটা কথা, যে যে ব্যাগটা দেখতে চাইছেন কমেন্ট করে জানালে আমি চেষ্টা করবো দেখিয়ে দেওয়ার জন্য। হাসনাহিনা আপু জয়েন করেছেন, হ্যালো আপু। তানিয়া আপু বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু জানানোর জন্য। আর যে যে আপুরা দেখছেন পসিবল হলে লাইভটা আর একটু শেয়ার করে দিন যেন অন্য আপুরা আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারে। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে আমি আজকে আপনাদেরকে খুব দারুণ একটা ব্যাগ দেখাবো, যেটা কিনা হচ্ছে আপনার একটা ব্র্যান্ডেড কালেকশন, যেটা শেপটাও অনেক সুন্দর এবং অনেক অনেক কী বলে রানিং একটা মডেল। হ্যাঁ, যেটা আমাদের পেজের মোস্ট ডিমান্ডেড একটা মডেল। ফার্স্ট অফ অল আমি সেই মডেলটা দিয়ে স্টার্ট করছি। এটা হচ্ছে আপনার প্রফেশনাল ক্লাসিক বুটিক ব্র্যান্ডের একটা ব্যাগ, যেটার কোয়ালিটি তো এক কথায় অসাধারণ, প্লাস এটা শেপ থেকে শুরু করে ডিজাইন সব কিছু মিলিয়ে একদম ট্রেন্ডি একটা ব্যাগ। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ তানিয়া আপু, নাদিয়া আপু অনেক অনেক ধন্যবাদ শেয়ার করে দেওয়ার জন্য। ব্ল্যাক ব্ল্যাক দেখতে চাইছেন হাসনাহিনা আপু? আচ্ছা আপু ব্ল্যাক দেখাবো, একটু ওয়েট করেন আমি দেখিয়ে দিব সবগুলো। এই যে দেখেন, ফার্স্ট অফ অল হচ্ছে আমি এটা যে একদম অরিজিনাল ব্র্যান্ডেড একটা কালেকশন সেটার প্রুফ দিয়ে দিই। এই যে হচ্ছে ওদের ব্র্যান্ডেড লোগো, ঠিক আছে, প্রিমিয়াম মানে কোয়ালিটি হবে ব্যাগটার, খুবই খুবই কোয়ালিটিফুল। সো অরিজিনাল ব্র্যান্ডেড বলতে তো যা বুঝেনি, রাফ ইউজ করার মতো বেস্ট একটা কোয়ালিটি পাচ্ছেন আপনারা। এইটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার, হ্যাঁ, সামনে হচ্ছে আপনার একদম রাউন্ড করে, এটা একদম লেদারের উপর ডিজাইন করা, প্রিন্টেড বা এমব্রয়ডারি করা না, টোটালি হচ্ছে এটা আপনার টেরাকোটার মতো একদম সুন্দর করে লেদার দিয়ে ডিজাইন করা। যারা ব্যাগটা নেবেন এবং যখন জাস্ট এখানে টাচ করবেন আপনি অবশ্যই একটা মানে গুড ফিলিংস পাবেন, কারণ এটা এত সুন্দর একটা ইউনিক ব্যাগ যে আপনার মনে হবে যে না আমার কালেকশনে ডিফারেন্ট কিছু আছে। এইটা হচ্ছে আপনার ব্যাগের ব্যাক সাইড, যেখানে আপনি একটা চেইন জিপার দেওয়া পকেট পাচ্ছেন, হ্যাঁ, এবং ব্যাগটার ইনারে কিন্তু অনেক স্পেস আছে, আপনারা চাইলে এটা অফিস গোয়িং হিসাবে ইউজ করতে পারবেন। যারা হচ্ছে অফিসে খুব বেশি জিনিসপত্র ক্যারি করতে হয় না, নর্মালি একটা ছোটো পানির বোতল অথবা হচ্ছে একটা ছোটো ছাতা এরকম কিছু ক্যারি করতে চান, তারা এই ব্যাগটা নিতে পারেন, কারণ এখানে স্পেস আছে। আমি ইনার পার্টটা দেখাই তারাকে, এখানে দেখেন খুব সুন্দর করে একটা বেল্ট সিস্টেম করা আছে বোথ সাইডে, আর শেপটা জাস্ট দেখেন, এই যে সাইড ভিউটা দেখলে ব্যাগের শেপটা বুঝতে পারবেন কত সুন্দর। এটার অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে, 4-5টা কালার স্টকে অ্যাভেলেবেল আছে। দেখেন এই যে হচ্ছে লং বেল্ট লাগানোর অপশন, লং বেল্ট আছে, আপনারা এটা লং বেল্ট দিয়ে ক্যারি করতে পারবেন। ওকে, অ্যান্ড জাস্ট ইনার পার্টটা দেখেন, ইনারে কি পরিমাণ স্পেসিয়াস। সো এরকম একটা স্ট্যান্ডার্ড সাইজের ব্যাগে এত জায়গা, যেটা হচ্ছে আপনার একদম কি বলে অফিস গোয়িংয়ের জন্য পারফেক্ট। যদি কেউ চায় যে আমি অফিসে এরকম সাইজের একটা ব্যাগ নিব এবং ব্যাগে অনেক জায়গা থাকবে, তাদের জন্য পারফেক্ট। কম্পার্টমেন্ট হচ্ছে আপনার 3টা, তাছাড়া ভিতরে একটা চেইন পকেট আছে। ভালো আছি চেন্নাতারা আপু, ব্ল্যাকটা দেখান। আচ্ছা আপু ব্ল্যাকটা দেখাচ্ছি, হাসনাহিনা আপু ব্ল্যাকটা দেখিয়ে দিব। লং বেল্ট তো অবশ্যই থাকছে, এই যে দেখেন এটা হচ্ছে লং বেল্ট। মিস হয়ে গেল কি? না না, একদমই মিস হয়নি, আজকের প্রথম ব্যাগই হচ্ছে এইটা, ঠিক আছে। তবে অন্য কেউ যেন মিস না করে সেই জন্য লাইভটা একটু শেয়ার করে দিয়েন, সবাই যেন সাথে আপনাদের জয়েন হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার, খুবই খুবই দারুণ একটা ব্যাগ, স্টাইলিশ, কাউকে যদি গিফট করতে চান নিতে পারেন। আমি তোমার কাছ থেকে 4টা ব্যাগ নিয়েছি, কোথায় গেল কমেন্ট চলে গিয়েছে, আচ্ছা আমি পড়ে, 4টা ব্যাগ নিয়েছি, তোমার ব্যাগের কোয়ালিটিগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ শামিমা সফি আপু, অনেক 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 ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আপনাদের আসলে এত সুন্দর সুন্দর ফিডব্যাকগুলোই হচ্ছে আমাদের কাজ করার অনুপ্রেরণা, একদম লাইভ এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই যে এটা গেল হচ্ছে আপনার অফ হোয়াইট কালারটা। সো এই কালারটা যার পছন্দ স্ক্রিনশট দিয়ে ফেলবেন, এরপরে আমি হচ্ছে এটা নেক্সট কালারে চলে যাই। নেক্সট কালারটা কিন্তু আরও মারাত্মক সুন্দর, সেইটা হচ্ছে আপনার এই বার্গেন্ডি কালারটা, ঠিক আছে। এই যে হচ্ছে আপনার বার্গেন্ডি কালারটা, সো এই বার্গেন্ডি কালারটা যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ফেলেন, এত দারুণ। জাস্ট ক্লোজলি একটু এই কাজটা দেখেন, টোটালি ইউনিক একটা ব্যাগ,
অ্যান্ড লেদারটার কথা আলাদা করে কী বা বলবো, যেহেতু একটা অরিজিনাল ব্র্যান্ডেড কালেকশন, বুঝতেই পারছেন যে কী পরিমাণ কোয়ালিটিফুল একটা ব্যাগ পাচ্ছেন। দেখেন নিচে খুব সুন্দর আপনার রিপিট দেওয়া আছে, ফিট দেওয়া আছে এখানে। হ্যাঁ, এই যে হচ্ছে ব্যাক সাইড। সো এইটা যার পছন্দ স্ক্রিনশট দেন, আমি ইনার পার্ট দেখিয়ে দিয়েছি। আচ্ছা সাইজটা বলিনি, সাইজটা বলে দিই। হ্যাঁ, এটার সাইজ থাকছে হচ্ছে আপনার, এটার সাইজ থাকছে হচ্ছে আপনার লম্বায় থাকছে হচ্ছে 8.5 ইঞ্চি এবং পাশে থাকছে হচ্ছে 16 ইঞ্চি। লম্বায় থাকছে 8.5 ইঞ্চি, পাশে থাকছে 16.5 ইঞ্চি। এইটা হচ্ছে আপনার বার্গেন্ডি কালার, যেটা কি না সেকেন্ড কালার গেল। এরপরে হচ্ছে আরও দুইটা, আরও তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই মডেলের। হ্যাঁ, আই লাভ দিস মডেল, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা যে কেউ দেখবে, ট্রাস্ট মি, যে কেউ দেখবে লাভ করতেই হবে। কারণ যারা হচ্ছে ইউনিক কিছু খুঁজেন, যে ব্যাগটা একটু ইউনিক হবে, স্টাইলিশ হবে, বা হচ্ছে সিম্পলের মধ্যেও দেখা যায় যে অনেক সময় অনেক স্টাইলিশ হয় ব্যাগ, তো এই ব্যাগটা সেরকমই, যে কোনো এজের যে কেউ ইউজ করতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার রেড কালারটা, টমেটো রেড কালার। ওকে, পার্পেল কালারের ব্যাগ দেখাও। আচ্ছা শাড়ি, আচ্ছা আপু আমি দেখাবো, শার্লিন আপু অবশ্যই দেখাবো, পার্পেল কালারের ব্যাগ আছে, ইনশাল্লাহ দেখাবো। এটা হচ্ছে আপনার রেড কালারটা। আচ্ছা প্রাইসটা থাকছে আপনাদের জন্য মাত্র 2020 টাকা, ঠিক আছে? একদম অরিজিনাল একটা ব্র্যান্ডেড কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র 2020 টাকায়। সো যার যে কালারটা পছন্দ, দেরি না করে ঝটপট স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিয়ে অর্ডার কনফার্মের জন্য। ওকে, এইটা হচ্ছে আপনার ব্রাউন কালারটা, এবং ঢাকার বাইরের আপুদেরকে বলছি যদি আপনারা স্ক্রিনশট দেন, অ্যাড্রেস দেন, অবশ্যই আপনাদেরকে বিকাশ করে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে, বিকাশ অথবা নগদ। দেখেন লেদারটাও কিন্তু একটা শেড টাইপের লেদার, এত স্টাইলিশ। এই যে ব্রাউনটার মধ্যে শেডটা বোঝা যাচ্ছে, এই যে সি, সবগুলো লেদারই কিন্তু শেড, প্রত্যেকটা কালারের লেদারটা কিন্তু এরকম শেড টাইপের একটা কালার। ওকে, এটা হচ্ছে ব্রাউন ওয়ান, প্রাইস হচ্ছে আপনার 2020 টাকা। খোদেজা আইরিন আপু, প্রাইস হচ্ছে 2020 টাকা। আচ্ছা এরপরে দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে এটার লাস্ট ওয়ান কালার, সেইটা হচ্ছে আপনার পিচ কালার। পিচ কালারটাও কিন্তু একটু আনকমন একটা কালার, অনেকেই পিচ কালারের ব্যাগ খুঁজেন, পিঙ্ক থাকে, ডিপ পিঙ্ক থাকে, লাইট পিঙ্ক থাকে, বাট পিচ কালার কম থাকে। সো যারা পিচ কালারটাও কালেকশনে রাখতে চান তারা এই কালারটা রেখে দিতে পারেন। প্রাইস হচ্ছে 2020 টাকা। এই যে দেখেন লেদারের যে শেডটা বোঝা যাচ্ছে, অ্যান্ড লেদারের কোয়ালিটিটা দেখলেই বুঝবেন। এই যে জাস্ট এই বেল্টটা দেখেন, এত সুন্দর আর বিউটিফুল একটা শেপ। প্রাইস হচ্ছে 2020 টাকা। আচ্ছা ব্ল্যাক দেখতে চেয়েছিলেন একটা আপু, ব্ল্যাক হচ্ছে একদম উপরের সেলফে একটা আছে, আমি সেইটা দেখাই আপনাদের, মোস্ট ফেভারেট একটা ব্র্যান্ডেড কালেকশন। দেখেন এইটা হচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোন ব্র্যান্ডের কালেকশন, যেটা কিনা আপনারা শাড়ি, থ্রি পিস, ওয়েস্টার্ন সব ড্রেসের সাথে একদম পারফেক্টলি ক্যারি করতে পারবেন। হ্যাঁ, এই যে হচ্ছে আপনাদের পছন্দের ব্র্যান্ডেড কালেকশন, যেটার কোয়ালিটি কিন্তু দারুণ একটা কোয়ালিটি, একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি পাচ্ছেন এটা, ঠিক আছে? এবং এটার ব্ল্যাক কালারই অ্যাভেলেবেল আছে। এই যে দেখেন, যেটা প্রথমেই আপনি ব্যাক সাইডে একটা পকেট পেয়ে যাচ্ছেন, আমি ব্যাক সাইডটা দেখাই। এই যে ওদের কার্ডস দেওয়া আছে, ব্র্যান্ডের নাম লেখা আছে, ব্যাক সাইডে একটা পকেট পাচ্ছেন, এবং পকেটটা হচ্ছে আপনার লেদার পকেট, ঠিক আছে? পকেটের যে ইটা আছে, ইনার পার্টটা, এখানে আপনার কোনো ফেব্রিক ইউজ করেনি, এটা হচ্ছে আপনার লেদার পকেট। এটা থাকছে হচ্ছে আপনার সাইড লুক, এটা তো ফ্রন্ট লুক, এবং চেইন প্লাস বেল্ট, ঠিক আছে? লেদার প্লাস হচ্ছে আপনার বেল্ট দিয়ে করা, দেখেন খুব সুন্দর, চেইন প্লাস হচ্ছে বেল্ট দিয়ে করা। ওকে, যেটা আপনি আরও লং করে নিতে পারবেন, এখানে আমি ডাবল পার্ট করে শর্ট করে রেখেছি, ডাবল পার্ট করে শর্ট করে রেখেছি, সো আপনি এটা আরও লং করে ক্যারি করতে পারবেন। এরপরে আপনি ইনারটা দেখেন, প্রথমে আমি ফোল্ডিং পার্টটা ওপেন করলেই আপনি একটা পাচ্ছেন, একটা হচ্ছে কি বলে কম্পার্টমেন্ট পাচ্ছেন। প্রথমে এই ফোল্ডিং পার্টটা ওপেন করলে এই যে এখানে একটা কম্পার্টমেন্ট পাচ্ছেন। ওকে, সো এখানে আপনি টুকটাক জিনিস ক্যারি করতে পারবেন। আর এইখানে আপনার ছোটো করে একটা চেইন জিপার দেওয়া পকেট আছে, যে পকেটটা হচ্ছে আপনার স্পেসটা হচ্ছে পকেটের উপরের দিকে, দেখেন স্পেসটা হচ্ছে পকেটের উপরের দিকে, খুবই ইউনিক। সো এইখানে আপনি কলম বা হচ্ছে অন্য টুকটাক কিছু জিনিস ক্যারি করতে পারবেন। এইটা খুব বেশি অতটা ইউজেবল না, বাট খুবই সুন্দর দেখতে। এই যে দেখেন এই জিপারটা ওদের ব্র্যান্ডের লোগো করা আছে, এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি, আবারও বলছি খুবই খুবই দারুণ।
জাস্ট হাতে নিলে আপনি কোয়ালিটিটা বুঝতে পারবেন। ওকে, আমার তখন আর বলা লাগবে না। এই যে হচ্ছে ইনারের লেদার, লেদারের উপর ওদের লোগো করা আছে, ডিজাইন করা আছে। এই যে হচ্ছে কার্ডস আছে, ওকে, ওদের ব্র্যান্ডের কার্ডস আছে। এবার ইনার পার্টটা দেখেন, ইনারে হচ্ছে আপনার এই যে একটা কম্পার্টমেন্ট আর এখানে হচ্ছে দুইটা পকেট, এবং টোটাল ইনার পার্টটা কিন্তু লেদার দিয়ে করা। যেই যেই আপুরা লাইভটা দেখছেন, আমাদের পেজে এবং গ্রুপে লাইভটা শেয়ার করে দিন, এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আপনারা অন্য ভিডিওগুলো লাইভ পেজের পেয়ে যান, অন্য ব্যাগগুলোর। হ্যাঁ, এরপরে দেখেন এখানে আরেকটা পার্ট, দ্যাট মিন্স পার্ট হচ্ছে টোটাল তিনটা, একটা এখানে গেল, একটা দুইটা, আর এইখানে হচ্ছে একটা তিনটা কম্পার্টমেন্ট পাচ্ছেন হচ্ছে আপনি তিনটা। ফোল্ডিং পার্ট থাকছে হচ্ছে আপনার দুইটা, এই যে একটা ফোল্ডিং পার্ট আর এই যে একটা মেইন ফোল্ডিং পার্ট, সো দুইটা ফোল্ডিং পার্ট, কম্পার্টমেন্ট হচ্ছে আপনার তিনটা। সাইজটাও হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইজ, আমি সাইজটা বলে দিব, তার আগে লেদারটা জাস্ট দেখেন। এই যে লেদারটা, এই লেদারটার থিকনেসটা দেখেন কত, মানে ফ্লাফি একটা লেদার, এত সুন্দর। এই যে দেখেন লেদারের থিকনেসটা দেখেন, সো কোয়ালিটিটা বুঝেই ফেলতে পারবেন আপনারা হাতে নিলেই, যে একদমই প্রিমিয়াম কোয়ালিটি একটা ব্যাগ। এবং কালারটা হচ্ছে আপনার রয়্যাল কালার, দ্যাট ইজ ব্ল্যাক, যেটা আপনি যে কোনো আউটফিটের সাথে ক্যারি করতে পারবেন। আর আরেকটা জিনিস, এই যে দেখেন এখানে যে আপনার লকগুলো আছে, এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে, এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে, ইচ অ্যান্ড এভরি হোয়ার ব্র্যান্ডের নাম লেখা আছে। ওকে, এই যে হচ্ছে ব্ল্যাক কালার ব্যাগটা, যেটার সাইজ থাকছে হচ্ছে আপনার 11 ইঞ্চি পাশে, এবং লম্বায় থাকছে হচ্ছে আপনার 7 ইঞ্চি। সাইজ হচ্ছে 11 ইঞ্চি পাশে এবং লম্বায় হচ্ছে 7 ইঞ্চি। সো এই ব্ল্যাক ব্যাগটার প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র 1550 টাকা, এটা কিন্তু অফার প্রাইস। ওকে, 1550 টাকা অফার প্রাইস থাকছে, এবং স্টক কিন্তু লিমিটেড। সো এই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগটা যার পছন্দ হয়ে গিয়েছে, দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। ব্ল্যাক ওয়ান, প্রাইস হচ্ছে 1550। সরিয়ে ফেললাম, এরপরে যেটা দেখাবো সেইটা হচ্ছে আরেকটা দারুণ ব্যাগ, যেটা কি না আপনাদের পছন্দের আরেকটা ব্র্যান্ড, গ্ল্যামার ব্র্যান্ডের দারুণ একটা অফিস গোয়িং সাইজের ব্যাগ। দেখেন এইটা একদমই পারফেক্টলি একদম অফিস গোয়িং সাইজ। এই যে এটা হচ্ছে গ্ল্যামারের একদম নিউ একটা মডেল, গ্ল্যামার আর হচ্ছে ওলঙ্কা, এই দুইটা ব্র্যান্ডের কিন্তু এবার অনেকগুলো মডেল আমাদের পেজে স্টক হয়েছে। তো গ্ল্যামারের এটা আরেকটা মডেল, বাসন্তী কালারটা দেখাবো সুরভি আপু, বাসন্তী কালারটার এটাই হচ্ছে কালার ব্ল্যাক। হ্যাঁ, আমি বাসন্তীটাও দেখিয়ে দিব, এটা দেখাই আগে ইন ডিটেলে। এইটা দেখেন একদমই অরিজিনাল ব্র্যান্ডেড কালেকশন, যেটা হচ্ছে গ্ল্যামারের। সাইজটা হচ্ছে অফিস গোয়িং বা স্ট্যান্ডার্ড বিগ সাইজ, রাফ ইউজের জন্য আপনারা নিতে পারবেন। এই যে হচ্ছে দেখেন গ্ল্যামারের কার্ড আছে, এইখানে যে চেইন, এই চেইনে দেখেন গ্ল্যামারের হচ্ছে যে ব্র্যান্ড লোগো, সেই লোগোটা করা আছে। সাইডের এই যে আপনার লং বেল্টের যে পোর্শনটা, লকটা, এই লকেও ওদের ব্র্যান্ডের নাম লেখা আছে, ইচ অ্যান্ড এভরি হোয়ার। নিচের যে ফিটগুলো দেখেন, এই যে ফিটে, ফিটগুলোতে ব্র্যান্ডের নাম লেখা আছে। ওকে, প্রত্যেকটা জায়গায় ব্র্যান্ডের নাম লেখা আছে, এবং ব্যাগটা কিন্তু খুবই কোয়ালিটিফুল, যেটা আপনার রেগুলার ইউজের জন্য খুব দারুণ একটা সঙ্গী হতে পারে। উপস্থিত আঞ্জুমানারা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু উপস্থিত হওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। শুধু উপস্থিত হলেই হবে না, একটু লাইভটা শেয়ার করে দিন, যাতে আমাদের সাথে অন্য আপুরাও জয়েন হয়ে যেতে পারে। আচ্ছা, এটা কিন্তু ব্ল্যাক কালার, ঠিক আছে, আমি লক পার্টটাও দেখাবো, তার আগে হচ্ছে সাইজটা একটু বলে দিই, যাতে বুঝতে পারেন যে আপনাদের ক্যারি করার জন্য এটা কতটা সুবিধাজনক একটা ব্যাগ হবে। এবং ইনারে কিন্তু হিউজ পরিমাণ জায়গা থাকছে, যাতে আপনি অনেক কিছুই ক্যারি করতে পারবেন। পাশে হচ্ছে আপনার প্রায় 13 ইঞ্চি, 12.5 ইঞ্চি, হ্যাঁ, পাশে হচ্ছে 12.5 ইঞ্চি, লম্বায় হচ্ছে আপনার 10.5 ইঞ্চি, ঠিক আছে, পাশে হচ্ছে 12.5 ইঞ্চি, লম্বায় হচ্ছে 10.5 ইঞ্চি। আর এই যে দেখেন ওদের হচ্ছে বারকোড দেওয়া আছে, সব একদমই অরিজিনাল ব্র্যান্ডেড কিনা এটা আপনি নিজেই জাস্টিফাই করে দেন পারচেস করতে পারবেন, ঠিক আছে। কোয়ালিটি থেকে শুরু করে আউটলুক সব দিক দিয়ে বেস্ট একটা ব্যাগ। ব্যাক সাইডে একটা চেন পকেট আছে, এটা হচ্ছে সাইড লুক, আর এটা হচ্ছে নিচের পোর্শনটা। আমি ইনার পার্টটা আরেকটা কালার দিয়ে দেখাই, তার আগে হচ্ছে এই ব্ল্যাকটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিন। এরপরে দেখেন এটা হচ্ছে এটার পেস্টাল গ্রিন কালারটা, খুবই সুন্দর একটা কালার, এটা কিন্তু মানে অনেক দারুণ একটা কালার। অ্যাট নাও
খুবই রানিং একটা কালার, অনেকেই বর্তমানে এই কালারটা খুব পছন্দ করছে, কারণ কালারটা একদমই ইউনিক। হ্যাঁ, গ্রিনের মধ্যেও অনেক সুন্দর একটা শেড, এবং ব্যাগটা কিন্তু টোটালটা লেদারের উপরে এরকম স্টিচ করে ডিজাইন করা। অ্যান্ড জাস্ট লেদারটা দেখেন, এত সফট অ্যান্ড স্মুথ একটা লেদার, যেটা আপনার ক্যারি করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, এবার আমি লক পার্টটা দেখাই। লক পার্টটা হচ্ছে আপনার এই যে, এই যে লকটা, এই লকটা আপনি একটু নিচের দিকে প্রেস করে দেখেন, এই লকটা হচ্ছে একটু নিচের দিকে প্রেস করে উপরের দিকে এরকম করলেই খুলে যাবে। ওকে, খুবই সুন্দর একটা লক সিস্টেম। দেন হচ্ছে এই ফোল্ডিং পার্টটা ওপেন করার পরে আপনি ইনারে পাবেন হচ্ছে তিনটা কম্পার্টমেন্ট। দেখেন, পারফেক্ট একটা অফিস গোয়িং সাইজ, বা হচ্ছে যারা বেবি প্রোডাক্টস ক্যারি করতে চান, বা হচ্ছে অনেকে অনেক সময় ট্যুরে যেতে অনেক স্পেশিয়াস ব্যাগ খোঁজেন, যে অনেক জায়গা থাকবে, তাদের জন্য ব্যাগটা দারুণ হবে। এই যে কম্পার্টমেন্ট হচ্ছে আপনার তিনটা, ঠিক আছে। টোটাল ব্যাগটায় ইভেন ফেব্রিক্সে ওদের ব্র্যান্ডের নাম লেখা আছে, এখানে লেদার ডেমো দিয়ে লেখা আছে। চেইন পকেট দেওয়া আছে ছোট একটা, চেইন ছাড়া আছে হচ্ছে আপনার দুইটা পকেট, এবং সাথে তো অবশ্যই অবশ্যই লং বেল্ট থাকছে, যেটা দিয়ে আপনারা ক্যারি করতে পারবেন। আমার সুন্দর লাগছে এই কালারটা। হ্যাঁ আপু, এই কালারটা আসলে লাইভে তো সুন্দর লাগে, তার চাইতে কিন্তু বাস্তবে আরও অনেক সুন্দর। ঠিক আছে, লাইভের চাইতে কালারগুলো বাস্তবে আরও অনেক বেশি সুন্দর হয়। আচ্ছা, ইনার পার্ট তো দেখলেন, তিনটা চেম্বার, সো এইটা হচ্ছে ডাস্ট ব্যাগ। ওকে, ওদের ব্র্যান্ডের ডাস্ট ব্যাগ, একটা পলি ব্যাগ আছে। তোমার হাতের ডান পাশেরগুলো দেখাও আপু, ডান পাশেরগুলো কোনটার কথা বলছেন একটু সেলফ বলেন। হ্যাঁ, রিনুকা আপু, রিঙ্কু আপু, একটু সেলফ বলেন, আমি হচ্ছে ইনশাল্লাহ দেখিয়ে দিব। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার সেকেন্ড কালার, গ্ল্যামারের এই মডেলের সেকেন্ড কালার হচ্ছে এটা। দারুণ একটা অফিস গোয়িং ব্যাগ, বা হচ্ছে যারা একটু বড় ব্যাগ খুঁজেন তাদের জন্য দারুণ একটা ব্যাগ। প্রাইস হচ্ছে মাত্র 1690 টাকা, একদম অরিজিনাল ব্র্যান্ডেড একটা অফিস গোয়িং সাইজ ব্যাগ পেয়ে যাচ্ছেন মাত্র 1690 টাকায়। এই কালারটা স্ক্রিনশট ডান। তো এবার এই কালারটা দেখেন, হ্যাঁ এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার। ঠিক আছে, এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার, প্রাইস হচ্ছে 1690 টাকা, অরিজিনাল গ্ল্যামারের ব্যাগ। এই যে, সো কালার একটাও কিন্তু ইগনোর করার মতো না, প্রত্যেকটাই মাথা নষ্ট করা কালার, যার যেটা বেশি পছন্দ বা যার যে কালারের ব্যাগ নেই আপনারা সেটা নিয়ে নিতে পারেন। ওকে, পিঙ্কটাও সরালাম, এরপরে দেখেন এই যে এই কালারটা, এটা হচ্ছে আপনার লাইট ব্রাউন, বা হচ্ছে কাঠালি টাইপের একটা কালার, খুবই সুন্দর এই কালারটা। 2 নাম্বার তাক। আচ্ছা আপু, রিঙ্কু আপু, আমি 2 নাম্বার তাক এটা দেখাবো, একটু ওয়েট করেন, এটা একবার দেখিয়েছি আবারও দেখাবো। এটা হচ্ছে আপনার কি বলে কাঠালি টাইপের একটা কালার, ঠিক আছে, যে কালারটা যে কোনো ড্রেসের সাথে ক্যারি করা যায়, এটা যে কোনো ড্রেসের সাথে আপনি ক্যারি করতে পারবেন। ঠিক আছে, সো এইটা যার পছন্দ স্ক্রিনশট দিয়ে ফেলেন SS টা। আচ্ছা আপু, ঠিক আছে, কনফার্ম করে দেন, আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনার কাঁঠালি টাইপের কালার, এই যে দেখেন, ব্র্যান্ডের নাম লেখা আছে এবং ব্র্যান্ডের লোগোও করা আছে ওদের। খুবই দারুণ একটা অফিস গোয়িং সাইজের ব্যাগ। সো যদি কাউকে আপনি খুবই কোয়ালিটিফুল কিছু গিফট করতে চান রিজনেবল প্রাইসে, অবশ্যই এই ব্র্যান্ডের ব্যাগটা গিফট করে দেখতে পারেন, কারণ বর্তমানে ওলঙ্কা অ্যান্ড হচ্ছে এই গ্ল্যামার দুইটা ব্র্যান্ডই খুবই কোয়ালিটিফুল এবং খুবই হচ্ছে রিজনেবল প্রাইস, কোয়ালিটি হিসেবে প্রাইস রিজনেবল। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার লাস্ট ওয়ান কালার, সেটা হচ্ছে মেরুন কালার। টোটাল কিন্তু এই মডেলটার 5টা কালার পাচ্ছেন আপনারা, মেরুন কালার, বা হচ্ছে ডিপ মেরুন বা ওয়াইন কালার, যেটাই বলেন, এটা হচ্ছে লাস্ট কালারটা। ঠিক আছে, এই যে দেখেন ইনার পার্টটা আবার একবার দেখাই, কারণ ইনার পার্টটা খুবই সুন্দর। তিনটা কম্পার্টমেন্ট, এখানে আমি হিউজ পরিমাণ কাগজ রেখেছি, তারপরও ইনার পার্টে কিন্তু অনেক জায়গা। সো অফিস গোয়িং আপুদের জন্য খুবই দারুণ একটা ব্যাগ, যার যে কালারটা পছন্দ দেরি না করে পেজ স্ক্রিনশট দিয়ে দিবেন। গ্ল্যামারের এই দারুণ ব্যাগটা থাকছে কিন্তু মাত্র 1690 টাকায়। ঠিক আছে, 1690 টাকায় পেয়ে যাচ্ছেন গ্ল্যামারের এই দারুণ ব্যাগটা। আচ্ছা, এরপরে ওইটা দেখতে চেয়েছিলেন পাশে, ওইটা এটা দেখেন আপু, এই যে ক্লাসিক বুটিকের এই দারুণ ব্যাগটা, এটা হচ্ছে 2020 টাকা। ঠিক আছে, 2020 টাকা, এটা ক্লাসিক বুটিক ব্র্যান্ডের, যেটা ইনার পার্টে কিন্তু অনেক জায়গা, এটারও হচ্ছে আপনার 5টা কালার,
পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে আমি দেখিয়েছি, জাস্ট এই ক্লোজ ভিউটা দেখেন এত সুন্দর। এবং যখন হাতে পাবেন এই ব্যাগটা আপনার অবশ্যই অবশ্যই অনেক ভালো লাগবে, এইটুকু বলতে পারি। ওকে, এটা হচ্ছে আপনার বার্গেন্ডি কালারটা, এটারও পাঁচটা কালার আছে আমি দেখিয়েছি। সো যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন কালারগুলো। কালার নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছি, কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, ধীরে সুস্থে ঠান্ডা মস্তিষ্কে হচ্ছে কালারগুলো দেখে তারপরে কনফার্ম করেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এখন আমি হচ্ছে একটা সুন্দর ব্যাগ দেখাবো, যেটা হচ্ছে আপনার যেইটা হচ্ছে আপনাদের পছন্দের একটা শেপের ব্যাগ। এই সুন্দর ব্র্যান্ডেড কালেকশানটা, এই ডোম শেপের ব্যাগটা কিন্তু এবারে আপনাদের জন্য মিডিয়াম সাইজে চলে এসেছে। হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাকের সাথে আপনার হচ্ছে গ্রে কালারের কম্বিনেশন। দেখেন ব্ল্যাকের সাথে গ্রে কালারের কম্বিনেশনে দারুণ একটা ব্যাগ, দারুণ একটা ব্যাগ। ওকে, খুবই হালকা, এবং এই শেপটার কথা তো আর বলার কিছু নাই, এই শেপটা অনেকেই ব্যবহার করেন, খুবই সুন্দর একটা শেপ। যে শেপটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে এটা একদম নিচ পর্যন্ত চেনটা থাকে, ঠিক আছে। দেখেন এইটারও হচ্ছে আপনার জিপার থেকে শুরু করে এই যে ফিটগুলা দেখেন সব জায়গায় ব্র্যান্ডের নাম লেখা আছে। ওকে, এই যে হচ্ছে আপনার নিচের পোর্শনটা, নিচের ফিটটা হচ্ছে আপনার এইটা, জাস্ট নিচের পার্টটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ব্যাগের জায়গা কত। আর আবারও বলছি ব্যাগটা কিন্তু একদমই হালকা, আপনি আপনার ফোন, টুকটাক মেকআপ আইটেমস, তিন চারটা ফোন, চাইলে একটা ছোটো পানির বোতল ইজিলি ক্যারি করতে পারবেন। হ্যাঁ, এবং এটা আপনি শাড়ি, থ্রি পিস সব কিছুর সাথে ক্যারি করতে পারবেন। সামনে হচ্ছে ওদের লেদার দিয়ে একটা সুন্দর করে টার্সেল করা আছে, এই যে। সো আপনি এবার ইনার পার্টটা দেখেন তাহলেই বুঝবেন যে ব্যাগটা কতটা সুন্দর। এই যে ইনার পার্টটা দেখেন, একদমই সুন্দর একটা ইনার পার্ট, যেখানে ওদের ব্র্যান্ডের নাম দেওয়া আছে। এবং স্পেসটা জাস্ট দেখেন, ঠিক আছে, স্পেসটা জাস্ট দেখেন কত স্পেসিয়াস। সৈয়দা হুমায়রা আপু শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, এইটা হচ্ছে লং বেল্ট, ঠিক আছে। সো লাইট ওয়েটের একটা ব্যাগ, লং বেল্ট আছে সাথে, আর এইটা হচ্ছে ওদের ব্র্যান্ডের ডাস্ট ব্যাগটা। এই যে এটা হচ্ছে ওদের ব্র্যান্ডের ডাস্ট ব্যাগটা, এটার একটা কালার অ্যাভেলেবেল আছে স্টকে, যার পছন্দ হয় সুন্দর করে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন অর্ডার কনফার্ম করার জন্য। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে আপনার গ্রে কালারটা, আমি সাইজ বলে দিচ্ছি, তার আগে হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি। ওয়াও, এটা মোস্ট ফেভারেট। আচ্ছা আপু, ঠিক আছে, এটা অনেকেরই ফেভারেট একটা শেপ, বিশেষ করে আমার কাছে পার্সোনালিও এই শেপটা ভালো লাগে। আচ্ছা, এটার প্রাইস থাকছে হচ্ছে 1599 টাকা, এবং সাইজ হচ্ছে আপনার পাশে থাকছে 12.5 ইঞ্চি, লম্বায় থাকছে হচ্ছে 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি বাই 12.5 ইঞ্চির এই 1599 টাকার ব্যাগটা, যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ফেলবেন। ব্যাগটা কিন্তু অনেক হালকা, বারবার বলছি ব্যাগটা হালকা, সো আপনারা একদম ইজিলি ক্যারি করতে পারবেন। হ্যাঁ, ব্ল্যাকের মধ্যে গ্রে কালার। এরপরে দেখেন, এরপরে হচ্ছে আপনাদের জন্য থাকছে দারুণ সুন্দর একটা বেবি ব্যাগ বলবো না, মাদার্স ব্যাগ বলবো, বেবিরা তো ক্যারি করতে পারে না, মায়েরাই ক্যারি করে, সো মাদার্স ব্যাগ। ওকে, খুব সুন্দর একটা ব্যাগ। এই যে দেখেন, অনেকেই কিন্তু চেয়েছিলেন দেখার জন্য, এই যে দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে, আর একটু পিছাই। হ্যাঁ, এই যে সি, খুবই সুন্দর একটা সেট ব্যাগ, এই যে এইটা। সো যাদের হচ্ছে নিউবর্ন বেবি আছে বা লাইক বেবিদের অনেক কিছু, আচ্ছা বেবি ব্যাগটা দেখাও, স্কাই কালারের অলরেডি একটা আপু বলে ফেলেছে, আপনি নেবো আগে পিঙ্কটা দেখাই, হ্যাঁ তারপরে হচ্ছে ওইটা দেখাই। এইটা যাদের হচ্ছে বেবি আছে, বেবির সব কিছু ক্যারি করতে চান, লাইক A to Z বেবির যা কিছু দরকার আপনি ক্যারি করতে চান, তাদের জন্য এই ব্যাগটা খুবই দারুণ একটা ব্যাগ, যেটা হচ্ছে আপনার ওয়াশেবল এবং ওয়াটারপ্রুফ। সো আপনি যদি ইউজ করতে করতে মনে হয় যে ময়লা হয়ে গিয়েছে, একদম পারফেক্টলি ওয়াশ করে ফেলতে পারবেন, ঠিক আছে। এইটা হচ্ছে ফিডিং বোতল ক্যারি করার জন্য, এখানে ইনার স্পেস আছে, আমি দেখাই, ফিডিং বোতল বা হচ্ছে যদি আপনি একটা পানির বোতল ক্যারি করতে চান ইজিলি করতে পারবেন, হাফ লিটারের একটা ছোটো বোতল সুন্দর করে এটার মধ্যে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এই যে হচ্ছে বোতলটা, এটা আপনি ভিতরেও ব্যাগের ভিতরে ক্যারি করতে পারেন বা চাইলে আলাদাভাবে ক্যারি করা যায়। এবারে ব্যাগটা দেখেন, পিঙ্ক কালারের সুন্দর একটা ব্যাগ,
ঠিক আছে। প্রথমেই এখানে আপনি একটা চেইন দেওয়া পকেট পাচ্ছেন, ছোট একটা মিনি পকেট, যে পকেটে আপনি টুকটাক জিনিস ক্যারি করতে পারবেন, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ফ্রন্টের এই মিনি পকেট একটা গেল। এরপরে দেখেন এখানে কিন্তু আপনার সুতা দিয়ে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, সি এগুলো একদম ইসের উপর, ফেব্রিকের উপর এমব্রয়ডারি করা। তারপরে হচ্ছে এখানে একটা পকেট, এই যে এখানে আরও একটা পকেট, এবং ইনার ফেব্রিকটা দেখেন তাহলেই বুঝবেন যে এটা কিন্তু ওয়াটারপ্রুফ। সো দুইটা পকেট গেল। এরপরে দেখেন এইখানে আপনি ছোট আরেকটা পকেট পাচ্ছেন, এই যে এরকম একটা পকেট থাকছে, সি এটার উপরে আরও একটা মিনি পকেট থাকছে। সো এই হলো তিনটা পকেট। এরপরে দেখেন এখানে আরও সুন্দর একটা পকেট আছে, এই যে এখানে আপনি ছোট একটা টিফিন বক্স বা হচ্ছে টুকটাক আরও জিনিসপত্র ক্যারি করতে পারবেন, সি এই যে হচ্ছে আপনার আরেকটা পার্ট, এটাতে আপনি সুন্দর করে অন্য জিনিস ক্যারি করে ফেলতে পারবেন। এবং আপনার হচ্ছে দুই পাশেই থাকছে হচ্ছে দুইটা এরকম সুন্দর পকেট, যেখানে আপনি পানির বোতল বা অন্য কিছু চাইলে ক্যারি করা যাবে, সি দুই পাশে এরকম দুইটা পকেট থাকছে। এরপরে থাকছে হচ্ছে আপনার দুইটা শর্ট হ্যান্ডেল, সো আপনি যদি এভাবে হাতে ধরে ক্যারি করতে চান হাতে ধরে ক্যারি করতে পারবেন, আদারওয়াইজ এখানে একটা অ্যাডজাস্টেবল লং বেল্ট থাকছে, যেটা পারমানেন্ট একটা অ্যাডজাস্টেবল লং বেল্ট। সো আপনি এটা দিয়ে অ্যাডজাস্ট করে আরও লং করেও ক্যারি করতে পারবেন আর একটু শর্ট করেও ক্যারি করতে পারবেন। তারপরে থাকছে হচ্ছে আপনাদের জন্য ব্যাক সাইডে একটা বিশাল পকেট, সি একদম এ প্রান্ত থেকে এ প্রান্ত পর্যন্ত বিশাল একটা ব্যাক সাইড পকেট, যেটাও কিন্তু ওয়াটারপ্রুফ। হ্যাঁ দেখেন ইনার পার্টটা দেখলেই বুঝবেন যেটা ওয়াটারপ্রুফ ফেব্রিক দিয়ে করা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের পকেট। সো ব্যাক সাইডেও আপনি যদি চান যে ভেজা কাপড় যদি দু একটা থাকে সেটা ব্যাক সাইডে ক্যারি করবেন, করতে পারবেন। ওয়েট আপু এগুলো একদমই লাইট ওয়েট, বড়ো ব্যাগগুলো আমি সবসময় বলি যে বড়ো ব্যাগগুলো যেগুলো লাইট ওয়েট হয় সেগুলো আপনারা সবসময় মানে নেবেন, কারণ হচ্ছে বড়ো ব্যাগ এমনিতেই নেওয়া হয় অনেক জিনিস ক্যারি করার জন্য। সো বড়ো ব্যাগে যদি নিজেরই এক্সট্রা ওয়েট থাকে তাহলে খুব বেশি জিনিস ক্যারি করা যায় না, ব্যাগটি এমনিতেই ভারী হয়ে যায়। সো সেই দিক থেকে এটা কিন্তু একদম পারফেক্ট একটা ব্যাগ, যেটাতে আপনি হচ্ছে অনেক কিছু ক্যারি করতে পারবেন, ঠিক আছে। এটার সাথে সুন্দর যে একটা এটা কী বলে ডাইপার ই না কী যেন একটা বলে যাই হোক ক্লথ, হ্যাঁ এরকম একটা কিছু আছে ওয়াল ক্লথ টাইপের, এই যে সো এটাও আপনি সুন্দর করে ইউজ করে ফেলতে পারবেন পিঙ্ক কালারের। এরপরে হচ্ছে জাস্ট ইনার পার্টটা দেখেন, এই যে হচ্ছে আপনার ইনার পার্ট, টোটালটা একদম ওয়াটারপ্রুফ ফেব্রিক দিয়ে করা, ইনার পার্টে হিউজ স্পেস, হিউজ দেখেন কী কী চাই আপনার বেবির, তিন চার দিনের যা কিছু দরকার সব ক্যারি করতে পারবেন সব, ওকে। ইনারে এই যে দেখেন এখানে একটা বেল্টের মতো আছে, সো আপনি যদি এখানে কিছু এটার সাথে রেখেও ক্যারি করতে চান বেল্ট দিয়ে সেটাও করতে পারবেন, হিউজ স্পেসিয়াস ইনার পার্টটা, হিউজ স্পেসিয়াস, ওকে। আর একদমই হালকা, একদমই হালকা, মেপে নিতে পারেন 100 গ্রামও হবে কিনা আমার সন্দেহ আছে, খুবই সফট অ্যান্ড লাইট ওয়েটেড একটা ব্যাগ। কালারটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক, ঠিক আছে। সো যারা হচ্ছে বেবি পিঙ্কের মানে ভক্ত আছেন, এই কালার পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন। আমি একটু সাইজটা বলে দিই, সাইজটা হচ্ছে আপনার ওয়েট মেপে বলি, সাইজটা হচ্ছে আপনার পাশে থাকছে 18 ইঞ্চি এবং লম্বায় থাকছে হচ্ছে আপনার প্রায় 12.5 ইঞ্চি, পাশে হচ্ছে 18 ইঞ্চি লম্বায় হচ্ছে 12.5 ইঞ্চি, প্রাইস থাকছে এটার 1250 টাকা, প্রাইস হচ্ছে 1250 টাকা। এটা গেল পিঙ্ক কালার, ঠিক আছে, প্রাইস বলেছি আপু। এটা কি বেবি, ও বেবি শোয়ানো, হ্যাঁ আপু আপনি এটা বেবি ক্লথ হিসাবে ইউজ করতে পারবেন আর কি, ওয়াল ক্লথ টাইপের হিসাবে ইউজ করতে পারবেন। আচ্ছা এরপরে হচ্ছে আপনার স্কাই ব্লুটা, ঠিক আছে। স্কাই ব্লুটা হচ্ছে খুব সুন্দর একটা ক্লাসিক প্রিন্টেড, যেইটা হচ্ছে আপনার কি বলে যেইটা হচ্ছে আপনার বল প্রিন্টেড, হ্যাঁ যেটা কখনো পুরনো হয় না মডেলটা। আমার কাছে এই বল প্রিন্ট, তারপর হচ্ছে স্ট্রাইপ চেক, এগুলো অনেক বেশি ক্লাসি লাগে, কারণ এগুলো যে কোনো সময়ে আপনি যে কোনো কিছুর সাথে ক্যারি করতে পারবেন, কখনো মডেলটা ওল্ড হয় না এরকম লাগে আমার কাছে পার্সোনালি। আচ্ছা এটা হচ্ছে আপনার স্কাই ব্লু, আপনারা যদি ছেলে বাবুদের জন্য নিতে চান তো স্কাই ব্লুটা নিতে পারেন, মেয়ে বাবুদের জন্য নিতে চাইলে পিঙ্কটা নিতে পারেন, অথবা বোধ দুইটাই আপনারা নিতে পারেন, কারণ হচ্ছে এটা তার বাবুরা ইউজ করবে না, করবে বাবুর মায়েরা। সো আপনারা যেটা ইচ্ছা নিতে পারেন। এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক সাইড, এটাতেও সেম আপনি
ব্যাক সাইডে হচ্ছে একটা পকেট পেয়ে যাচ্ছেন। এই যে ইনারে দেখেন স্কাই ব্লু দিয়ে সুন্দর একটা ওয়াটারপ্রুফ পকেট করা, এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত। হ্যাঁ, আর এইখানে আপনার ফ্রন্টের লুকটা একটু ডিফারেন্ট, আমি দেখাই। ফ্রন্টে হচ্ছে আপনার এইখানে একটা পকেট আছে, এইখানে একটা পকেট আছে, দুইটা পকেট, আর এইখানে একটা চেইন জিপার দেওয়া বিশাল বড় পকেট আছে। দেখেন এটা হচ্ছে চেইন জিপার দেওয়া একটা পার্ট, এখানে চেইন জিপার দেওয়া একটা পার্ট, সো এইখানে আপনি টুকটাক জিনিসপত্র ক্যারি করতে পারবেন। কভার করছে কিনা আমি জানি না, দেখেন এইখানে হচ্ছে আপনি টুকটাক অনেক জিনিসই ক্যারি করতে পারবেন। এটা গেল ফ্রন্ট পার্ট। সাইডে হচ্ছে এটারও দুইটা পকেট থাকছে, এই যে সাইডে তো অবশ্যই দুই পাশে দুইটা পকেট থাকছেই। এইটারও হচ্ছে আপনার দুইটা শর্ট বেল্ট থাকছে হ্যান্ড ক্যারি করার জন্য, আর অ্যাডজাস্টেবল একটা লং বেল্ট থাকছে। এই যে এটা হচ্ছে অ্যাডজাস্টেবল লং বেল্ট, সো এটাও আপনি বড় করে ক্যারি করতে পারবেন। আর ইনার পার্টটাও কিন্তু আপনাদের জন্য সেম থাকছে। হ্যাঁ, ইনার পার্টটা সেম থাকছে, এটার সাথেও হচ্ছে এই যে একটা ডাইপার ক্লথ না কি বলে এটা আছে, ওয়াল ক্লথ। ওকে, এই যে এটা হচ্ছে আপনার ওয়াল ক্লথ না কি যাই হোক এটা আছে। আর এই যে হচ্ছে আপনার ইনার পার্টটা, স্কাই ব্লুর ইনার পার্টটা হচ্ছে এই যে, ঠিক আছে। সো স্কাই ব্লুটা যার পছন্দ, এই স্কাই ব্লুটাতে যেহেতু যে ফিটার ক্যারি করার এটা নাই, তো এটার প্রাইস থাকছে আপনাদের জন্য 1199 টাকা, আর পিঙ্কটার প্রাইস হচ্ছে 1250 টাকা। মিলিয়ে ফেলবেন না, এটা হচ্ছে 1199। বেবি ব্যাগটার প্রাইস হচ্ছে এটা আপু 1199, এটা হচ্ছে 1199। সাইজ দুইটারই সেম, একটা হচ্ছে স্কাই ব্লু, একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার। এরপরে আরও সুন্দর, আরও অনেক অসাধারণ আরেকটা বেবি ব্যাগ আছে, সেইটা দেখাই। ওকে, দেখেন এইটাতে আপনি পাবেন হচ্ছে কয়টার সেট আমি দেখাই। এটা আরও সুন্দর, এটা ছেলে মেয়ে নির্বিশেষে আপনি ব্যবহার করতে পারবেন, যে কোনো বেবি হোক না কেন, কারণ এইটা খুবই স্মার্ট এবং সুন্দর একটা কালার। এই যে কফি কালার, আমি এটার পার্ট, এটার সাথে কয়টা আছে আমি দেখাই। এটার সাথে হচ্ছে তিনটা, এই যে এটার সাথে আপনার ফিটিং বোতল আছে। এটার ফেব্রিক্সটা কিন্তু আর একটু আলাদা, এটাও ওয়াটারপ্রুফ থাকছে আপনাদের জন্য এবং ওয়াশেবল, বাট আগেরটার চাইতে এটার ফেব্রিকটা আলাদা। নাইস কালেকশন, থ্যাংক ইউ তানিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এটাতেও আপনি ফিটিং বোতল ক্যারি করতে পারবেন, সাথে আপনি যদি বাচ্চার একটা খাবার নিতে চান যে ছোটো একটা বক্সে খাবার ক্যারি করবেন, বা নিজের জন্যই হোক যে একটা ছোটো বক্সে খাবার ক্যারি করবেন, সো আপনি এটাতে করতে পারবেন। করে যদি চান যে এভাবে হ্যান্ড ক্যারি করবেন করতে পারবেন। ইনার পার্টটা আমি দেখাই, এটা এই যে ইনার পার্টটা একদমই ওয়াশেবল, সো খাবার যদি আপনার মনে হয় যে এখানে পড়েও গিয়েছে, সো আপনি এটা কিন্তু ওয়াশ করে ফেলতে পারবেন খুব সুন্দর করে। আবার যদি মনে করেন যে আপনার খাবার এই বক্সে ক্যারি করতে হবে না, আপনি কিন্তু এটাকে মেকআপ পাউচ হিসাবে ইউজ করতে পারেন। খুব সুন্দর একটা বক্স, যেটাতে আপনার হচ্ছে টুকটাক মেকআপ আইটেমস ক্যারি করতে পারবেন। ওকে, আরেকটা উপায় বলে দিলাম, এবার হচ্ছে এটা ইনার পার্টটা দেখাবো। ইনার পার্টের আগে আমি এটার আউটডোরে কী কী আছে দেখাই। এটার প্রথমেই এখানে হচ্ছে আপনার একটা চেম্বার থাকছে, এই যে দেখেন একদম বড় সড়ো সাইজের একটা চেম্বার, ঠিক আছে, একদম এই মাথা থেকে এই পর্যন্ত কফি কালারের একদমই বড় একটা চেম্বার থাকছে, যেটাতে বেবিদের যা কিছু টুকটাক দরকার আপনি ক্যারি করতে পারবেন। এটারও দুই পাশে হচ্ছে আপনার দুইটা পকেট থাকছে। ফেব্রিকটা কিন্তু আগেরটা চাইতে এটা আলাদা, আবারও বলে দিলাম এটা চাইতে আগের ফেব্রিক আলাদা, দুইটা দুই ব্র্যান্ডের, ঠিক আছে, এটা হচ্ছে অন্য একটা ব্র্যান্ডের। এটার ফেব্রিক হচ্ছে মাল্টি কালারের, এরকম বল প্রিন্টেড। ব্যাক সাইডেও হচ্ছে আপনার একটা পকেট থাকছে, ফ্রন্টেও একটা বড় পকেট থাকছে, ব্যাক সাইডেও একটা বড় পকেট থাকছে। শর্ট বেল্ট তো থাকছেই, লং বেল্টও থাকছে, এই যে অ্যাডজাস্টেবল লং বেল্ট থাকছে, আবার শর্ট বেল্টও থাকছে, এই যে শর্ট বেল্টও থাকছে, অ্যাডজাস্টেবল লং বেল্টও থাকছে। এইটা হচ্ছে কফি কালার, এবং এইটার প্লাস পয়েন্ট হচ্ছে এটা ময়লা তাড়াতাড়ি হবে না, হলেও দেখা যাবে না। হ্যাঁ, এটা একটু দেরিতে ময়লা হবে কালারটার জন্য, যেহেতু একটা ডার্ক কালার, যারা চান যে না আমি তাড়াতাড়ি ওয়াশ করতে পারবো না, তাদের জন্য হচ্ছে এটা আছে। এটাতেও কিন্তু এই যে কী বলে ডাইপার ক্লথ নাকি সেটা থাকছে। ওকে, কফি কালার। অ্যান্ড সি দ্য ইনার পার্ট, এই যে হচ্ছে ইনার পার্ট, একদম এত জায়গা, জাস্ট আপনি যদি চান যে বাচ্চার জিনিস না, আপনি নর্মালি আপনার ট্রাভেলের জন্য ইউজ করবেন, পারফেক্টলি আপনার 3-4 দিনের যা যা দরকার ক্যারি করার জন্য ইজিলি করতে পারবেন, হিউজ স্পেস। ওকে, সো এই যে একটা, দুইটা, তিনটা, আর বিগ সাইজটা সহ টোটাল 4টা, এটা হচ্ছে আপনার 4টার বেবি সেট, ঠিক আছে। এইটা হচ্ছে কফি কালারটা হচ্ছে 4টার বেবি সেট, এই যে।
সরি চারটার বেবি সেটটার প্রাইস হচ্ছে আপনাদের জন্য মাত্র 1599 টাকা। চারটার বেবি সেটটার প্রাইস হচ্ছে 1599 টাকা। এইটা যার পছন্দ স্ক্রিনশট দিয়ে দিন, আমি এটার একটু সাইজ বলে দিচ্ছি। এটার ব্র্যান্ড কিন্তু আলাদা, এটার ফেব্রিকটাও আলাদা, আবারও বলছি, এবং এটা অসম্ভব লাইট ওয়েট। এটারও সাইজ হচ্ছে আপনার পাশে থাকছে প্রায় 18.5 ইঞ্চি, লম্বায় থাকছে হচ্ছে আপনার প্রায় 14 ইঞ্চি, ঠিক আছে? পাশে হচ্ছে 18.5 ইঞ্চি এবং লম্বায় হচ্ছে 14 ইঞ্চি। কালারটা হচ্ছে মাল্টি কালারও বলা যায় বা কফি কালারও বলা যায়। এটা বলেছি না দিয়ে আপু, এটা হচ্ছে 1599 টাকা। এটা আরও বেশি লাইট ওয়েট, ওইগুলার চাইতেও এটা আরও বেশি লাইট ওয়েট, অ্যান্ড এটার ফেব্রিকটা আলাদা, ব্র্যান্ডও আলাদা। আচ্ছা, এই টাইপের আরেকটা আছে হচ্ছে আপনার বারবেরি চেকের, দেখেন এটা। এটার এটার প্রাইস যেন কত ছিল? আচ্ছা মনে নেই এটার প্রাইস, এটার প্রাইস এটা আমি লাস্ট লাইভে একটা দেখিয়েছিলাম, সো এটার প্রাইস কত ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই। হ্যাঁ, এই রেটটার প্রাইসটা লাস্ট লাইভ থেকে দেখে নিতে হবে, আদারওয়াইজ কম বেশি হয়ে যেতে পারে, আমার এক্স্যাক্ট মনে নেই। বাট আমি ব্যাগটা দেখাই, এটাও হচ্ছে বেবি ব্যাগ, যেটাতে হচ্ছে আপনি এই যে পানির বোতল কোথায়, এটা হচ্ছে আপনার অ্যাডজাস্টেবল লং বেল্ট থাকছে। হ্যাঁ, অ্যাডজাস্টেবল লং বেল্ট থাকছে। এটার ব্যাগটার শেপ কিন্তু একটু আলাদা, এটা হচ্ছে আপনার একটু বক্স টাইপের শেপের মতো, অনেকটা বক্স টাইপের শেপের মতো। হ্যাঁ, অনেক স্মার্ট একটা ব্যাগ, এটা আপনি বেবি ব্যাগ হিসেবে ছাড়াও রেগুলার ইউজের জন্য ইউজ করতে পারেন, খুবই সুন্দর, এটা খুবই সুন্দর। অ্যান্ড এটার ফেব্রিকটা জাস্ট দেখেন, আপনি 5-7 বছর একদম চোখ বন্ধ করে রাফ ইউজ করতে পারবেন সবগুলো, সবগুলো, ঠিক আছে? এত সুন্দর এবং ওয়াশেবল, সো আপনার ময়লাও যদি হয়ে যায় ক্যারি করতে করতে আপনি ইজিলি ওয়াশও করে ফেলতে পারবেন। এটার প্রথমেই আপনি এখানে একটা চেইন পকেট পেয়ে যাচ্ছেন, দেখেন খুব সুন্দর একটা চেইন পকেট থাকছে, সো এখানে আপনার পানির বোতল বা ছোট একটা লাঞ্চ বক্স ইজিলি ক্যারি করা যাবে। এইটার সাইডে হচ্ছে আপনি পকেট পাচ্ছেন, এই যে একটা বড় সড়ো সাইজের পকেট, যেখানে একটা 1/2 লিটার পানির বোতল নিতে পারবেন, দুই পাশেই দুইটা পকেট থাকছে, ঠিক আছে? এরপরে এটার আপনার মেইন পার্টটা দেখাই, মেইন পার্টটা হচ্ছে আপনার অনেকটা বক্সের মতো, ঠিক আছে? মেইন পার্টটা হচ্ছে আপনার অনেকটা বক্সের মতো ওপেন হয়, এই যে, এই যে দেখেন মেইন পার্টটা, মেইন পার্টে হিউজ স্পেস, হিউজ। আর এখানে একটা চেইন জিপার আছে, আর ইনার পার্টটা তো হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ বললামই, সো আপনারা ভেজা কাপড়, বাচ্চাদের যদি ভেজা কাপড় ক্যারি করতে চান সেটাও পারবেন। এই যে ইনারে চেইন ছাড়াও একটা পকেট থাকছে, আর স্পেস থাকছে, অ্যান্ড বেবি ফিডিং বোতল ক্যারি করার জন্য ছোট্ট একটা ব্যাগও থাকছে, ওকে? এটাও সুপার ডুপার লাইট ওয়েটেড একটা ব্যাগ। সো এইটা যার পছন্দ হয়ে গিয়েছে, দেরি না করে জাস্ট স্ক্রিনশট দিয়ে পেজে ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন অর্ডার কনফার্মের জন্য। আপু ব্রাউন ব্যাগটা দেখাও। আচ্ছা উপমা আপু, আমি এখনই দেখাচ্ছি, এটার জাস্ট সাইজটা বলে দিই। আচ্ছা, এটার প্রাইসটা যদি কেউ জানতে চান আমাকে লাস্ট লাইভ থেকে দেখে বলতে হবে, আমি এই মুহূর্তে এই কালারটার প্রাইস বলতে পারছি না। এটার পাশে থাকছে হচ্ছে আপনার প্রায় 17 ইঞ্চি এবং লম্বায় থাকছে হচ্ছে আপনার 11 ইঞ্চি। হ্যাঁ, এটা হচ্ছে পাশে হচ্ছে 17 ইঞ্চি, লম্বায় হচ্ছে 11 ইঞ্চি। খুবই সুন্দর একটা বেবি ব্যাগ। আচ্ছা, ব্রাউন কালারটা হচ্ছে আপনার গ্ল্যামারের ব্যাগ, যেটা প্রাইস হচ্ছে মাত্র 1690 টাকা। একদমই অরিজিনাল একটা ব্র্যান্ডেড কালেকশন, 100% অরিজিনাল ব্র্যান্ডেড কালেকশন, কোনো রেপ্লিকা না বা কোনো গ্রেড ফ্রেড না, খুবই সুন্দর একটা কোয়ালিটিফুল ব্যাগ, যেটা সাইড লুক হচ্ছে আপনার এটা, দেখেন লেদারটা একটু ক্লোজলি দেখেন, এটা থাকছে আপনার ব্যাক সাইড, এটা হচ্ছে সাইড লুক। ইনারে হচ্ছে আপনার কম্পার্টমেন্ট তিনটা, অফিস গোয়িং একটা সাইজ, যেখানে আপনি 2 1 লিটারের পানির বোতল বা 2 1/2 লিটারের পানির বোতল, ছাতা বা টুকটাক আরও জিনিস ইজিলি ক্যারি করতে পারবেন। ইনার পার্টটা আমি দেখিয়েছি লাইভের প্রথমে, তারপরেও দেখাবো, আর একটা কালার দিয়ে দেখাবো। প্রাইস হচ্ছে 1690 টাকা, অরিজিনাল ব্র্যান্ডেড একটা কালেকশন, যেটার আমি অন্য কালারগুলো ওয়ান বাই ওয়ান আরেকবার দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে এটার পেস্টাল গ্রিন কালারটা, খুবই সুন্দর, ট্রাস্ট মি। এই ব্যাগটা নিয়ে আপনি যখন অফিস করবেন তখন বুঝতে পারবেন যে ব্যাগটা আসলে কতটা কোয়ালিটিফুল এবং সুন্দর, ওকে?
এটার আর একটা কালার হচ্ছে আপনার এই ব্ল্যাক কালার, দুইটা কালার হলো, তিনটা চারটা পাঁচটা, আরেকটা কোথায়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা দুটো, হ্যাঁ এটা হচ্ছে থার্ড কালার যেটা হচ্ছে ব্ল্যাক, এবং ওদের বারকোড আছে, হ্যাঁ বারকোড আছে, এবং ব্যাগের প্রত্যেকটা পার্টে, ইভেন আপনার এই যে লং বেল্ট লাগানোর যে লকটা আছে এখানেও দেখেন ব্র্যান্ডের নাম লেখা আছে, সি প্রত্যেকটা জায়গায়। এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, আর এরপরে হচ্ছে আপনার ওয়াইন কালারটা, এই যে ওয়াইন কালারটা, প্রাইস হচ্ছে মাত্র 1690 টাকা। অ্যান্ড এইটার লাস্ট ওয়ান কালার হচ্ছে আপনার এই বেবি পিঙ্ক কালারটা, এইটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালারটা, সি গ্লামারের এই দারুণ ব্যাগটা পেয়ে যাচ্ছেন মাত্র 1690 টাকা। গ্লামার ব্র্যান্ডের এই ব্যাগটা, এটা ইনারে কিন্তু অনেক অনেক স্পেস আছে, কম্পার্টমেন্ট হচ্ছে তিনটা, আর লকটা ওপেন করবেন নিচে এভাবে প্রেস করে, উপরের দিকে দিলেই হচ্ছে লকটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। দেন ফোল্ডিং পার্টটা ওপেন করার পরে আপনি পাবেন হচ্ছে একটা মেইন জিপার দেওয়া চেম্বার, মেইন জিপার দেওয়া চেম্বারটা পাচ্ছেন, তারপরে এটা ওপেন করার পরে আপনি হচ্ছে তিনটা কম্পার্টমেন্ট পাবেন, হিউজ স্পেসিয়াস তিনটা কম্পার্টমেন্ট, ওকে। আর যারা যারা লাইভে আমাদের সাথে জয়েন করেছেন, আমাদের পেজে কিন্তু সব ব্যাগই মোটামুটি লাইভে দেখানো আছে, এবং সেই লাইভগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে ইউটিউবে, ইউটিউবে যে জাস্ট গার্লস ফ্যাশন মার্ট লিখে সার্চ করবেন, পেজের সব লাইক লাইভ পেয়ে যাবেন। এই যে দেখেন এটা হচ্ছে তিনটা কম্পার্টমেন্টের, এবং চেইন পকেট আছে, এই যে হচ্ছে ওদের একটা পলি ব্যাগ, যেটা ব্র্যান্ডেড একটা পলি ব্যাগ, ওদের নাম লেখা আছে, আর এই যে হচ্ছে আপনার লং বেল্ট। সো শোল্ডার ক্যারি করতে চান যারা লং বেল্ট দিয়ে করতে পারবেন, কার্ড আছে ওদের, প্রাইস হচ্ছে 1690 টাকা। এরপরে হচ্ছে আমি আরেকটা ব্যাগ দেখাই, ক্লাসিক বুটিক, হ্যাঁ যেটাতে আপনার অফার পাচ্ছেন 2020 টাকায়, এই যে এটা হচ্ছে ব্র্যান্ডের কার্ড। সো পাঁচটা কালারই কিন্তু দারুণ, একটা কালারও ইগনোর করার মতো না, প্রত্যেকটা কালার সুন্দর। এবারে হচ্ছে এই অফ হোয়াইট ব্যাগটা দেখেন, অফ হোয়াইটটা কিন্তু আপনার একটা ব্র্যান্ডেড কালেকশন, এবং এত সুন্দর একটা শেপ, এই যে এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালারটা, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে আপনার 2020 টাকা, এই মডেলটার প্রাইস থাকছে 2020 টাকা। এটারও হচ্ছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে, আমি পাঁচটা কালারই লাইভে ওয়ান বাই ওয়ান দেখিয়েছি, ঠিক আছে, পাঁচটা কালারই আমি হচ্ছে ওয়ান বাই ওয়ান লাইভে একটু আগেই দেখিয়েছি। সো যার যে কালারটা বেশি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন। আর আরেকটা ব্যাগ যেটা হচ্ছে আপনাদের পছন্দের একটা ব্যাগ, এই ব্যাগটা অনেক দিন থেকে অনেকে চাইছিলেন, সো এই ব্যাগটা দেখেন, এই ব্ল্যাক কালার সুন্দর ব্যাগটা, যারা ওয়েস্টার্ন ইউজ করতে পছন্দ করেন, ওয়েস্টার্ন ড্রেস পরেন, তারা কিন্তু এই ব্যাগটা নিতে পারেন, এটা শাড়ির সাথে নিতে পারেন, এটা থ্রি পিসের সাথে, যে কোনো ড্রেসের সাথে এই সুন্দর ব্র্যান্ডেড কালেকশনটা নিতে পারেন, যেটা কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি থাকছে। এই যে হচ্ছে ওদের ব্র্যান্ডেড কার্ড থাকছে, এখানে একটা ব্যাক সাইড পকেট থাকছে, যে পকেটটাতে আপনার লেদার ইউজ করেছে, এইটা হচ্ছে আপনার সাইড লুক, হ্যাঁ এটা হচ্ছে আপনার সাইড লুক। এরপরে ইনার পার্টটা দেখেন, একটা ফোল্ডিং পার্ট করলে হচ্ছে আপনার এই যে এরকম থাকছে, এখানে একটা চেইন থাকছে ছোটো, আর হচ্ছে আপনার এইখানে একটা পার্ট থাকছে যেটা হচ্ছে লেদার করা পার্ট, ঠিক আছে, এটা হচ্ছে লেদারের পার্টটা। তারপরে হচ্ছে আপনার ফোল্ডিং পার্ট হচ্ছে আরেকটা, এই যে এই পার্টটাতে হচ্ছে আপনার টোটালটাই লেদার, ব্যাকটা ইনার পার্টটা টোটালটাই লেদার করা, এখানে দুইটা চেইন ছাড়া পকেট, আর এখানে একটা চেইন ছাড়া পকেট, আর এই যে হচ্ছে ওদের ব্র্যান্ডের কার্ড, প্লাস হচ্ছে এখানে আপনি আরও একটা পকেট পাচ্ছেন, দ্যাট মিন্স ফোল্ডিং ওপেন করার পর এখানে দুইটা পকেট পাচ্ছেন, এখানে একটা, টোটাল তিনটা চেম্বারের মতো থাকছে আপনার ব্যাগে জিনিসপত্র ক্যারি করার জন্য। আর এই যে দেখেন ব্যাগের লকটা লাগানোর এই যে ফিট, এখানেও ব্র্যান্ডের নাম লেখা আছে, প্লাস হচ্ছে আপনার এই যে লং চেইনটা লাগিয়েছে, এই চেইনের এখানেও সুন্দর করে ব্র্যান্ডের নাম লেখা আছে। এই দারুণ ব্যাগটা থাকছে হচ্ছে আপনাদের জন্য মাত্র 1550 টাকায়, ঠিক আছে, 1550 টাকা থাকছে এই ব্ল্যাক কালারের সুন্দর ব্যাগটা অফার প্রাইসে। সো যার পছন্দ হয় দ্রুত নিয়ে নেবেন, এটা কিন্তু অসাধারণ একটা কোয়ালিটি, জাস্ট লেদারের থিকনেসটা দেখেন এবং লেদারটা দেখেন এত সফট আর ফ্লাফি, সো এটা যে নেবেন রাফ রাফ ইউজ করলেও দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, ঠিক আছে।
তো আজকে তো টুকটাক যা ব্যাগ দেখালাম, আশা করছি আপনাদের পছন্দের ব্যাগ আপনারা পেয়ে গিয়েছেন। আজকের মতো এ পর্যন্তই থাক, আগামীকালকে আবারও আপনাদের সবার সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।